নমস্কার। 1947 সালের জানুয়ারি মাস, আকাশবাণীতে সম্প্রচার শুরু হয় মহিলা মহল অনুষ্ঠানের। প্রথম কিছুদিন অন্যান্য কয়েকজন এর পরিচালনা করেন, তারপর পরিচালনার দায়িত্বে আসেন বেলা দে। পরবর্তী দীর্ঘ 30 বছর মহিলা মহল অনুষ্ঠানটি পরিচালনা করেন। এই সময় এই অনুষ্ঠানের জনপ্রিয়তা বাড়তে বাড়তে ক্রমশ আকাশচুম্বী হয়। প্রত্যেক ঘরে ঘরে মহিলারা এই অনুষ্ঠানটি শোনবার জন্য ব্যস্ত হয়ে থাকতেন দুপুরে। 30 বছর আকাশবাণীতে চাকরির সুবাদে বেলাদে হয়ে ওঠেন সবার অতিপ্রিয় বেলাদি। তা কেবল আকাশবাণীর কর্মীদের মধ্যেই নয়, বাংলার ঘরে ঘরে। কারণ তখন বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে মা বোনেরা অপেক্ষা করে বসে থাকেন দুপুর কখন হবে, কখন বেলাদির কণ্ঠস্বর ভেসে আসবে আকাশবাণীর মহিলা মহলে। প্রত্যেকটি পর্বে বেলাদি যে রান্না শেখাতেন, তার মধ্যেই বিভিন্ন রান্না নিয়ে আমরা করেছি এই সিরিজ, মহিলা মহল সিরিজ, বেলাদের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। আজকে শেখাবো একটি অতি সহজ রান্না, কিন্তু অতি সুস্বাদু এবং একদম অন্যরকম, রুই মাছের দই মটর ভাপে। চলুন শিখি। এই রান্নার শুরুতে প্রথমে মাছের টুকরোগুলো নিয়ে নিন একটি কাঁচের পাত্রে, তারপর তাতে ভিনিগার ঢেলে ভালো করে মাছের টুকরোগুলো মাখিয়ে নিন। এইভাবে রেখে দিন পরবর্তী 15 মিনিট। তারপর যাব রান্নার পরবর্তী পর্যায়ে। এবার রান্নার পরবর্তী পর্যায়ে একটি মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিন, সেখানে একে একে দিয়ে দিন সবকটি উপকরণ। প্রথমে দিন 4 টুকরো করে কাটা একটি বড় পেঁয়াজ। এবার দিন 200 গ্রাম মটরশুঁটি। এবার দিন 1 চামচ আদা বাটা। তারপর দিন 1 চা চামচ রসুন বাটা। এরপর দিন 100 গ্রাম টক দই। এবার দিন 2টি এলাচ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি এবং 3 থেকে 4টি লবঙ্গ। সাথে দিন 2টি আস্ত কাঁচা লঙ্কা। সাথে দিন 1 চা চামচ পরিমাণ হলুদ এবং 1.5 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এর সাথে দিন 1 চা চামচ চিনি, স্বাদ অনুসারে নুন, 3 টেবিল চামচ পরিমাপ সাদা তেল এবং 1 পেয়ালার একটু কম জল। সবকটি উপকরণ এবার মিহি করে পিষে নিন। এইবার আগে থেকে ভিনিগারে ভিজিয়ে রাখা মাছগুলি তুলে নিয়ে ভালো করে জলে ধুয়ে আলাদা রাখুন। এবার এমন একটি কৌটো নিয়ে নিন যেটির মুখ ভালো করে চাপা ঢাকা দেওয়া যায়। তাতে দিয়ে দিন মাছগুলি এবং তারপর
ঢেলে দিন আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটি। তার উপর দিয়ে দিন দুটি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকার মুখ বন্ধ করুন। এবার টিফিন কৌটোটি প্রথমে একটি কড়াতে বসান, তারপর সেই কড়াইতে সাবধানে ঢেলে দিন জল। সাবধানে এই কারণে বলছি কারণ জল এতটা পরিমাণ দিতে হবে যেন কোনো মতেই জল বাটিটির কানা অবধি না উঠে আসে, তাহলে কিন্তু ভেতরে জল ঢুকে রান্নাটি নষ্ট হয়ে যাবে। জল থাকতে হবে বাটির কানার খানিকটা নিচে। এবার কড়াই আঁচে বসিয়ে দিন, জল ফুটুক, রান্নাটি হোক পরবর্তী 15-20 মিনিট। যতক্ষণ রান্নাটি হচ্ছে ততক্ষণ আপনাদের কাছে অনুরোধ রাখলাম, কেমন লাগলো আজকের রান্নাটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্নাও আমাদের লিখে কমেন্টে জানান। ভালো লাগুক খারাপ লাগুক সব নির্দ্বিধায় জানান, তাতেই আমরাও শিখতে পারবো, জানতে পারবো আরও বেশি। আর একটা জিনিস, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, খুব আনন্দ পাবো। বেল আইকনটি টিপে দিলে সব রান্নার সব পোস্টের নোটিফিকেশন যাবে আপনার কাছে। যদিও রান্নার সময় আপনাদের বলেছিলাম যে রান্নাটি ভাপে বসাতে হবে 15-20 মিনিট, কিন্তু রান্নাটি করার সময় মনে হয়েছে 30-40 মিনিট রাখলে তবেই সবচেয়ে ভালো ফল পাওয়া যাবে। সেই জন্য আমি কিন্তু রান্নাটি করেছি প্রায় 35 মিনিট। 35 মিনিট হয়ে গেলে আঁচ বন্ধ করুন এবং পুরো রান্না, কড়াই এবং জল ঠান্ডা হতে দিন। তারপর জল থেকে সাবধানে বের করুন ঢাকা চাপা দেওয়া কৌটোটি। বাইরে রেখে কৌটোর ঢাকনা খুলুন, আপনার রান্না প্রস্তুত। পরিবেশন করুন এই দই মটর ভাপা রুই গরম ভাতের সাথে।